নমস্কার বন্ধুগণ ডিজে সাউন্ড বাঁকুড়া আপনাদের সামনে আরওটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির বন্ধুগণ আজকের ভিডিওর বিষয় হলো বেঙ্গল টাইগার মানে বুঝতেই পেরে গেছেন স্টেঞ্জার স্টেঞ্জারের কতগুলো ডুয়েল চ্যানেল অ্যাম্প্লিফায় তার সম্বন্ধে বলবো এবং তার প্রাইজও বলবো আর তার কত ওমসে কত লোড দেবেন সে সম্বন্ধে বলবো ভিডিওটি পুরো দেখবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তাহলে আমরা প্রথমে দেখিনি স্ট্রেঞ্জার স্টেঞ্জার কোম্পানির ব্যাঙ্গল টাইগারের মডেল নাম্বার এসপিবি বারোশো এটি একটি হচ্ছে ডুয়েল চ্যানেলের অ্যাম্প্লিফায়ার এর পার চ্যানেল টু ওমসে পার চ্যানেল বারো ছশো প্লাস ছশো এতে ফ্যাসিলিটি পাবেন আপনি ব্যালেন্স আনব্যালেন্স ইনপুট পাবেন ফোর কুলিং ফ্যান পাচ্ছেন ব্রিজ মুডে এর বারোশো ওয়ার্ড ঠিক আছে ফোর ওমসে মানে দুটো আপনি স্পিকার এইট ওমসের দিয়ে আপনি বারোশো পর্যন্ত লোড দিতে পারেন ঠিক আছে লো হাই ইকুলাইজার আছে এবং বাইপাস ফেসিলিটিও আছে আপনি ধরুন টপ বাজাবেন টপের দিকে আপনি সিলেক্ট করে দিন ওই সুইচও আছে আপনি বেশ বাজাবেন বেশের দিকে সিলেক্ট করে দিন ওই সুইচ আছে এর পাওয়ার সাপ্লাই দুশো কুড়ি ভোল্টে এবং এর ওয়েট তেইশ কেজি পাঁচশো গ্রাম প্রায় ঠিক আছে এর দাম বলে দিই এর দাম প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ হাজারের মধ্যে অ্যাপ্রক্স প্রাইস বললাম কম বেশি হতে পারে আপনারা ডিলার কাছ থেকে নেবেন স্টেঞ্জার হোক যে কোনো স্টেঞ্জারে যে কোনো মডেলে নেন ডিলার কাছ থেকে নিলে আপনারা দামটা সুবিধা হবে ঠিক আছে নেক্সট মডেলটা দেখে নিন স্টেঞ্জারের এসপিবি দু হাজার এটা লেখা আছে দেখুন টু জিরো 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 দু হাজার মডেল এটিও একটি ডুয়েল পাওয়ার অ্যাম্প্লিফায় এর স্পেসিফিকেশান বলে দিই এরা পাঁচ চ্যানেল এক হাজার ওয়ার্ড টু ওমসে টু ওমস মানে এইট ওমসের প্যারালাল কানেকশান যদি আপনি করেন তাহলে চারটে স্পিকার এটি খেয়াল রাখবেন তাহলে টু ওমসে আপনি পাচ্ছেন হাজার ওয়ার্ড প্লাস হাজার ওয়ার্ড এটা তো ব্যালেন্স আনব্যালেন্স ইনপুট পাচ্ছেন ফোর্স কুলিং ফ্যান পাচ্ছেন ক্লিপ কন্ট্রোলার লাইট পাচ্ছেন আউটওয়ার্ক গ্রাফ আউট বার গ্রাফ এলইডি লাইট পাচ্ছেন আউটপুট আউটপুট এলইডিগুলো পাচ্ছেন তারপরে আপনি প্রোটেকশানের ডিসি ওই টেম্পারেচার এই সবের এলইডিগুলো পাচ্ছেন ওভারলোডের আপনি ওই যেটা বললাম রক্ষা কবচ সেটা এটাতে পেয়ে যাচ্ছেন এটা পাওয়ার সাপ্লাই দুশো কুড়ি ওয়াট এ দুশো কুড়ি ভোল্ট এর ওজন প্রায় চব্বিশ কেজি এর দামটা বলে দিই এটা হচ্ছে সিলভার কালারের ঠিক আছে এর মডেলটা খেয়াল রাখবেন এসপিবি ভি টু জিরো 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 দু হাজার লেখাটা ঠিক আছে এটাও দু হাজার ওয়ার্ডের অ্যাম্প্লি কিন্তু এর কালারটা সিলভার কালার দেখে নেবেন আপনারা আর এর দাম হচ্ছে প্রায় চব্বিশ থেকে ছাব্বিশ হাজারের মধ্যে ঠিক আছে আপনারা খেয়াল রাখবেন ডিলার কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনারা রেটটা কম হবে ঠিক আছে আবার নেক্সট অ্যাম্প্লিফায়ারটা দেখে নি এসপিবি টু কে এটাও কিন্তু দু হাজার অ্যাম্প্লিফায়ারের দু হাজার ওয়ার্ডের অ্যামপ্লিফায়ার এটা দেখুন ব্ল্যাক এর মডেলটাতে লেখা আছে এসপিবি টু কে ঠিক আছে ওইটাও দু হাজার অ্যামপ্লিফায়ার ওটাতে মডেলটাতে লেখা আছে এসপিবি টু জিরো 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 আর এটাতে লেখা আছে এসপিবি টু কে এটার কালারটা ব্ল্যাক ঠিক আছে এটা তো আপনি পাচ্ছেন লেখ হাজার করে ওয়ার্ড পাচ্ছেন টু ওমসে হাজার ওয়াট প্লাস হাজার ওয়ার্ড টু ওমস বুঝে নিয়েছেন এটাতে আপনি ব্যালেন্স আনব্যালেন্স ইনপুট পেয়ে যাচ্ছেন এটাতেও দুপাশে দুটো চার ইঞ্চির পাখা পাচ্ছেন অ্যাম্প্লিফায়ারটাকে ঠান্ডা রাখার জন্য ঠিক আছে এটা তো আপনারা এর এই মডেলটার তো ভিডিও আমি আগেও ছেড়েছি আপনারা দেখে নেবেন আরেকবার কী কী ফেসিলিটিসগুলো আছে প্রত্যেকটা অ্যাম্প্লিফায়ারে এরও ওই ধরনেরই ফেসিলিটি আছে আর এটা তো যা ফেসিলিটিগুলো এলইডি ফিলিডি প্রোটাকশান এলইডি ইডি এই যেগুলো রয়েছে তারপরে আপনার ওই রক্ষা কবজ এলইডি এগুলো সবই আছে একই টু থেকে আরম্ভ করে আপনি ফাইভ পর্যন্ত যা নেবেন সব একই ধরনের ফেসিলিটি আছে তার মধ্যে ওয়াটেজগুলো আলাদা আলাদা এটাতে আপনি টোটাল ওজনের অ্যাপ্রক্স ওজনটা বলে দিই প্রায় চব্বিশ থেকে পঁচিশ কেজির মধ্যে ঠিক আছে এর দামটা বলে দিই এর দামটা হবে আপনার মোটামুটি ধরে রাখুন চব্বিশ থেকে ছাব্বিশ হাজারের মধ্যে আরেকবার বলে দিই আপনারা ডিলার কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন যদি ওখান থেকেই অন্তত রেটটা কম পাবেন আর আপনারা নিলে আপনারা যেখান থেকেও নেন আপনারা জিএসটি বিলটা নেবেন কারণ এখন চারে ধারে কপি মাল বেরিয়েছে তবে ডিলার কাছ থেকে নিলে আপনারা আশা করি ঠোকাবে না আর এবং জিএসটি বিলটা নেবেন আর আপনারা যদি বলেন আমি আপনার স্ট্রেঞ্জারের যে ডিলার আমার পরিচিত ডিলার তার নাম্বার আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি ডিলারের নাম্বার দিয়ে দেবো ঠিক আছে এবার নেক্সট অ্যাম্প্লিফায়ারটা দেখে নি এরপরে আমরা দেখছি এটা দেখুন যার এটা হচ্ছে ডুয়েল চ্যানেল পাওয়ার অ্যাম্প্লিফায়ার ঠিক আছে এর মডেলটা দেখে নেন এসপিবি থ্রি কে এটাও ডুয়েল চ্যানেল দেখুন দুটো ভলিউম সামনে রয়েছে দুপাশে দুটো পাখার ভেন্টিলেটারগুলোর দেওয়া আছে দেখুন এখান থেকে গরম বাতাসটা বেরিয়ে যাবে ঠান্ডা হাওয়া বাইরে থেকে টানবে এরকম সিস্টেমগুলো দেওয়া আছে এই ওই একই মডেল এটাতেও দেখে নেন পাঁচ চ্যানেল কত করে দিচ্ছে টু ওমসে পনেরোশো প্লাস পনেরোশো ঠিক আছে টোটাল এটি তিন হাজার ওয়ার্ডের অ্যামপ্লিফায় পাঁচ চ্যানেল পনেরোশো ওয়ার্ড পনেরোশো ওয়ার্ড ঠিক আছে এটা তো একই ফ্যাসিলিটি ব্যালেন্স আনব্যালেন্স ইনপুট পেয়ে যাচ্ছেন দুটি পাখা পেয়ে যাচ্ছেন চার ইঞ্চির খুব ভালো পাখা এগুলো এলইডি ফেলিডি যা আছে এগুলো সব একই ধরনের এর ওজনটা বলে দিই এর ওজন আপনি প্রায় তিরিশ কেজির থেকে একত্রিশ কেজির মধ্যে ঠিক আছে এর দাম বলে দিই এর দামটা আপনি পেয়ে যাচ্ছেন প্রায় আঠাশ থেকে তিরিশ হাজারের মধ্যে ঠিক আছে এবার নেক্সট অ্যাম্প্লিফায়ারটা দেখে নিই নেক্সট অ্যাম্প্লিফায়ারটা হলো এসপিবি ফোর কে এটা দেখুন এটাও ব্ল্যাক কালার এটাও ডুয়েল চ্যানেলের পাওয়ার এমপ্লিফায়ার এসপিবি ফোর কে এর চার হাজার ওয়ার্ডের অ্যামপ্লিফায়ারিটি পাঁচ চ্যানেল আপনি দু হাজার প্লাস দু হাজার পাচ্ছেন কিন্তু টু ওমসে মনে রাখবেন বন্ধুগণ টু ওমসে তার মানে এই নয় যে পার আপনি এইট ওমসের দুটোই দু হাজার ওয়ার্ডের স্পিকার লাগিয়ে দিলেন এতে কিন্তু চলবে না ঠিক আছে লোড পড়ে যাবে এটা টু ওমসে মানে এইট ওমসে চারটে স্পিকার আপনি পাঁচশো ওয়ার্ডের চারটে স্পিকার দেন টু ওমস হচ্ছে প্যারাল কানেকশান করলে তাহলে টু ওমস প্লাস টু ওমসে আপনি দু হাজার প্লাস দু হাজার দেবেন এটা তো ব্যালেন্স আনব্যালেন্স ইনপুট ফোর স্কুলিং ফ্যান চার ইঞ্চির ওই একই ফেসিলিটি প্রোটাকশান লাইট টাইট এলইডি সুইচ সবই আছে রক্ষা কবচ এইটাও আছে ঠিক আছে এর ওজন বলে দিই এর ওজন হচ্ছে বত্রিশ কেজি আটশো দশ গ্রাম প্রায় তেত্রিশ কেজির কাছাকাছি ঠিক আছে এর দামটা বলে দিই এর দামটা কম করে অন্তত তেত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে ঠিক আছে আপনারা ডিলারের কাছ থেকে নিলে অবশ্যই কম হবে ডিলারের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন যা নেবেন আপনারা যদি স্টেঞ্জার লেন আহুজা লেন স্টুডিও মাসে ডিলারের কাছ থেকে নিলে জিনিসটা অরিজিনাল পাওয়া যায় এবং দামও ফেসিলিটিটা পাওয়া যায় তারপর আপনারা যেখানেই নেন আপনারা তো জি বিল নেবেন কোনো অসুবিধা নেই এরপর দেখলেন এসপিবি ফাইভ কে এটা ফাইভ কে মানে হচ্ছে আপনি পাঁচ হাজার ওয়ার্ডের অ্যামপ্লিফাই টোটাল ঠিক আছে এর পার চ্যানেল পঁচিশশো প্লাস পঁচিশশো আড়াই হাজার আড়াই হাজার করে পার চ্যানেল টোটাল পাঁচ হাজার ঠিক আছে কিন্তু আপনি আড়াই হাজার একটা চ্যানেলে দেবেন কিন্তু টু ওমসে আরেকবার বলে দিই এইট ওমসে চারখানা স্পিকার পারে প্যারাল কানেকশান করলেই টু ওমস হয় তো টু ওমসে দেবেন আপনি আড়াই হাজার এরপর হিসাব করে ক্যালকুলেশান করবেন এইট ওমসে কত দেবেন ফোর ওমসে কেতে দেবেন এটা আপনাকে ক্যালকুলেশান করতে হবে টু ওমসে আড়াই হাজার দিচ্ছেন তার মানে এই নয় যে আপনি ফোর ওমস ফোর ওমসে আড়াই হাজার দেবেন কি এইট ওমসে আড়াই হাজার দেবেন তা না আপনারা রাখবেন একটা হিসাব করবেন যেমন ধরুন আপনি আড়াই হাজার টু ওমসে দিচ্ছেন তো আপনি হিসাব করে দেখলেন যে আমি তাহলে ফোর ওমসে কত ফোর আপনি দু হাজার পর্যন্ত দিতে পারেন তাহলে এইট ওমসে কত দেবো এইট ওমসে আপনি পনেরোশো থেকে আঠেরোশো দিতে পারেন কোনো সুবিধা নেই এভাবে আপনি চালাতে হবে ঠিক আছে এটাও ব্যালেন্স আনব্যালেন্স ইনপুট পাচ্ছেন এটা তো ফোর্স কুলিং ফ্যান চার ইঞ্চির ডিসি ফ্যান পাচ্ছেন খুব ভালো পাখা এগুলো ভিতরটাকে ঠান্ডা রাখার জন্য অ্যাম্প্লিফায়ারকে এটা তো ওই প্রোডাকশানের টেম্পারেচারের ডিসি এগুলোর সমস্ত রকম সার্কিট শর্ট সার্কিট হওয়ার যে সব এলইডি ফেলিডি সমস্ত রকম ফ্যাসিলিটি দেওয়াই আছে রক্ষা কবজের এলইডিও দেওয়া আছে কোনো অসুবিধা নেই এর ওজনটা বলে দিই এর ওজনটা প্রায় তেত্রিশ থেকে চৌত্রিশ কেজির মধ্যে অ্যাপ্রোক্স ওজনটা ঠিক আছে এরপরের দামটা বলে দিই এর দামটা আপনার অ্যাপ্রক্স দাম এগুলো এগুলো একটাও অ্যাকুরেট দাম নয় আপনারা ডিলার কাছ থেকে আপনারা গেলে দাম করে নেবেন এর দামটা প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজারের মধ্যে ঠিক আছে আপনারা ডিলার কাছ থেকে নেবার চেষ্টা করবেন যদি ডিলার আপনাদের পরিচিত কেউ না থাকে তাহলে আমাকে বলবেন আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো আপনারা সরাসরি জেনে নেবেন দামটা তারপরে আপনারা কিনতে যাবেন ঠিক আছে তাহলে বন্ধুগণ ভিডিওটি দেখলেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন আর ভিডিওটি যদি ভালো না লাগে তাও কমেন্টে লিখবেন তাহলে আমি আরও ভালো করে চেষ্টা করব চলুন যেতে যেতে সুস্থ থাকুন সতর্ক থাকুন আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সরকারের নির্দেশ মেনে চলুন জয় হিন্দ বন্দে মাতরম